নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এখন অম্বুবাচী চলছে, অনেকেই আমাবতী বলে। এই সময় গ্রামেগঞ্জে তিল ফুলসি আর চিতই পিঠা খাওয়ার কিন্তু একটা প্রবণতা আছে, মানে এটা নিয়মের মধ্যেই পড়ে অনেকটা। আমি ছোটোর থেকেই মাকে বানাতে দেখেছি, আর মায়ের হাতে তিল ফুলসি তো জাস্ট অসাধারণ। অনেকের কাছেই হয়তো এটা নতুন লাগবে। দেখুন কিভাবে বানাচ্ছি, আর যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কি আমি নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাব। শুরু করছি, দেখতে থাকুন। প্রথমে আমি চিতই পিঠার প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আতপ চালকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে পিষে এরকম গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তারপরে চালের গুঁড়োটাকে লবণের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। গুঁড়োর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। তারপরে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর হাত দিয়ে এরকম ফেটাতে থাকবো, যাতে চালের গুঁড়োটা ফ্লপি হয়। আর এটা যত বেশি ফ্লপি হবে, পিঠেটা কিন্তু তত বেশি নরম হবে। এটা রেডি হয়ে গেছে, এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। পিঠে বানানোর আরেকটা প্রিপারেশন দেখাচ্ছি। প্রথমে চালের গুঁড়োটা নিলাম, তারপরে একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এতে কিন্তু প্রথমবারের থেকে আরেকটু বেশি জল দেব। আর এরকম হাতা দিয়ে জলের সঙ্গে ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু প্রথমবারের মতন হাত দিয়ে ফেটালাম না। এই গোলাতে পিঠেটা কিন্তু একটু মুচমুচে হবে। অনেকেই মুচমুচে পিঠে খেতে পছন্দ করে, তারা কিন্তু এইটা বানাবেন। আর যারা একটু তুলতুলে নরম ধরনের পিঠে পছন্দ করবেন, তারা আগের প্রসেসটাকে ইউজ করবেন। এই গোলাটাও রেডি হয়ে গেছে, এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এখন তিল ফুলসিটা বানিয়ে নেব। এখানে পৌনে এক বাটি খোসা ছাড়ানো কালো তিল নিয়েছি। এটা যাতাই পিষে খোসা ছাড়ানো হয়েছে, আপনারা হয়তো বাজার থেকে এটা কিনে নিতে পারেন। এই তিলটাকে একটু ভেজে নেব। গরম কড়াইতে তিলটাকে ঢেলে দিলাম আর হালকা হাতে নাড়তে থাকলাম। কিছুটা সময় নাড়ার পরে দুটো চারটে করে তিল ফুটতে শুরু করেছে আর সুন্দর একটা ভাজা মতো গন্ধ বেরোচ্ছে। এখন আমি তিলটাকে নামিয়ে দেব। তিলটাকে নামিয়ে একটা প্লেটে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার পরে এটা মিক্সিতে দিয়ে হাফ ডাস্ট করে নেব। দেখুন, তিলটাকে হাফ ডাস্ট করেছি। এটা কিন্তু মিক্সিতে একবার দিয়ে জাস্ট অন করেই অফ করে নেবেন, না হলে খুব বেশি পাউডার হয়ে যাবে। আর নিয়েছি এখানে কিছুটা আমের ফুলসি। এটা কাঁচা আমকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে রোদে শুকালেই ফুলসি হয়ে যায়, সবাই হয়তো এটা জানেন। এই ফুলসিটাকে জলে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। গ্যাসে একটা পাতিলে বসিয়ে দিয়েছি, এর মধ্যে পৌনে এক লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা কিছুটা সময় ফুটিয়ে নেবার পরে দিয়ে দিলাম পৌনে এক বাটি চিনি। আপনারা অনেকেই মিষ্টি কম বেশি পছন্দ করেন, সেই আন্দাজে চিনিটা কম বা বেশি করে দিতে পারেন। এখন দুধের সঙ্গে চিনি দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এখন দুধটাকে ঘন করার জন্য 2 টেবিল চামচ চালের গুঁড়ো একটুখানি জলে গুলে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি আর কন্টিনিউ নাড়তে থাকবো, যাতে করে কোনো রকম দলা না ধরে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। মনে হচ্ছে এটা একটু পাতলা মতন হবে, তাই আরেক টেবিল চামচ চালের গুঁড়োকে জল দিয়ে গুলে মধ্যে ঢেলে দিচ্ছি, না হলে ক্ষীরটা অনেকটাই পাতলা হবে। চালের গুঁড়ো দিয়ে দেখুন ফুটতে শুরু করেছে, এর মধ্যে এখন হাফ ডাস্ট করা তিল ঢেলে দেব। পুরো তিলটা একসঙ্গে ঢেলে দিচ্ছি না, নাড়িয়ে দেখছি, যদি দরকার পড়ে পরে দেওয়া যাবে। মনে হচ্ছে আরেকটু তিল লাগবে, তো আরেকটু তিল ঢেলে দিলাম। এখন কন্টিনিউ নাড়তে থাকবো। কিছুটা সময় নেড়ে নেবার পরে ভিজিয়ে নেওয়া আম ফুলসিটাকে জল চিপে এর মধ্যে দিয়ে দিলাম।
এখন ভালো করে সব কিছু দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসটা কিন্তু স্লো থেকে মিডিয়াম ফ্লেমে থাকবে। ভালো করে ফুটিয়ে নেবার পর দেখুন এই ধরনের গাঢ় হয়েছে। এতে কিন্তু পার্টিকুলার কোনো টাইম নেই, আপনাদের নিজেদের আন্দাজ মতন এটাকে গাঢ় করবেন। আগের থেকে কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, আর একটু সময় নিয়ে ফোটাতে হবে। গ্যাসটাকে কিন্তু এখন একদম স্লো করে দেব। দেখে নেবেন কালারটা আরেকটু চেঞ্জ হয়েছে, মানে আরেকটু গাঢ় হয়ে আর বেশ একটা স্মুথ ভাব এসছে। আর এই সময় তিল আর ফলসির বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা রেডি হয়ে গেছে, এখন গ্যাসটাকে অফ করে নামিয়ে রাখবো। আধ ঘন্টা পরে চালের গোলাটাকে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলাটা কিন্তু এই ধরনের একটু পাতলা করতে হবে, চায়ে যদি জলের একটু দরকার হয় জল দিতে পারেন। চালের গোলাটা রেডি, এখন গ্যাসের উপর থেকে স্ট্যান্ড সরিয়ে এরকম একটা জালি বসিয়ে দিলাম। এর উপর পিঠে বানানো ছাঁচটা বসিয়ে দিচ্ছি। ছাঁচটাকে গরম করে নেওয়ার পরে ব্রাশ দিয়ে একটু হালকা মতো তেল লাগিয়ে নেব, যাতে কি পিঠেগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। এখন গোলার থেকে হাতা ঘুরে ঘুরে ছাঁচগুলোতে ভরে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে, যাতে কি চারপাশে কোনো রকম হাওয়া না বেরোয়। 3 থেকে 4 মিনিট ওয়েট করব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো খুব একটা ভালো ফোলেনি। মনটা খারাপ হয়ে যাচ্ছে, এত খাটনির পর ভালো করে ফুলছে না, কিন্তু কোনো টেনশন নেই। একটা টিপস, এর মধ্যে এইটুকু পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডার উপর একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর এটা পুরো গোলাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সেম প্রসেসে আবার ছাঁচে গোলাটা দিয়ে দিচ্ছি। চার মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। আমি আগের পিঠের খোলাটা কিন্তু হাইড করে দিতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য ওইটাকে আমি দেখিয়েছি, আর কিভাবে ভালো করতে হয় সেটাও দেখালাম। কোনো চিন্তা নেই, কত সুন্দর পিঠেটা ফুলেছে, ফোলা নিয়ে কথা। এইভাবে পিঠে বানাবেন। এই পিঠেটা কিন্তু খুব নরম হয়েছে। আবার অন্যগুলাতেও সেম প্রসেসে বেকিং পাউডার মিলালাম, আর সেম প্রসেসে গোলা দিয়ে ছাঁচ ভরে দিলাম, আর 4 মিনিট ওয়েট করলাম। দেখুন এই পিঠেগুলো কিন্তু প্রথম পিঠের থেকে একটু আলাদা হয়েছে, আর এটা কিন্তু খেতে মুচমুচি হয়েছে। দুটোতেই আপনারা বেকিং পাউডার মেলাবেন যদি না হয় আর কি, আর যারা যেটা পছন্দ করে তারা সেটা বানিয়ে খাবেন। নির্ঝঞ্ঝাটে পিঠেটা তৈরি করুন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু।